শিলচর গুরুচরণ কলেজের ইংরেজি বিভাগের তরফে ট্রেডিশনস অফ কালচারাল প্রোডাকশন ইন নর্থ ইস্ট ইন্ডিয়া থিমের ওপর দুদিন ব্যাপী এক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। আগামী 27 এবং 28 ডিসেম্বর জিসি কলেজের অডিটোরিয়ামে বরাক উপত্যকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত এই সম্মেলনে উপস্থিত থাকবেন দেশ বিদেশের প্রখ্যাত ব্যক্তিত্বরা। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন প্রফেসর কৈলাস চন্দ্র বড়াল, প্রফেসর দীপেন্দু দাস, মিসেস ক্যাথরিন উইটি, মিস্টার জন ভেট্টি সহ আরো অনেকে। আন্তর্জাতিক এই সম্মেলন উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে ডক্টর প্রশান্ত প্রিয় ধর বলেন, জিসি কলেজের ইংরেজি বিভাগ এই প্রথমবারের মতো আন্তর্জাতিক সম্মেলন করতে চলেছে। জিসি কলেজ ইংলিশ ডিপার্টমেন্ট এই ফার্স্ট টাইম একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স করতে যাচ্ছে, যেটা হয়তো বরাকভ্যালির কোনো কলেজে এই সর্বপ্রথম, যেখানে বিদেশ থেকেও দুজন ডেলিগেট আসবেন এবং ইন্ডিয়ার নানান প্রান্ত থেকে বেশ কয়েকজন রিসোর্স পার্সন এখানে সম্মতি দিয়েছেন আসার জন্য। তো আমাদের এই প্রচেষ্টাটা সাপোর্ট করছে মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজ কলকাতা এবং নর্থ ইস্ট ইন্ডিয়া সেন্টার শিলচর, আর সাপোর্টেড বাই ইরাবতী মেমোরিয়াল গ্রান্টস। তো কনফারেন্সটা টাইটেল হলো ট্রেডিশনস অফ কালচার প্রোডাকশন ইন নর্থ ইস্ট ইন্ডিয়া। এবং এইটা ট্রেডিশনের ব্যাপারে আমরা যারা যারা স্পিকারদেরকে দেখেছি সব যে যার রেসপেক্টে পার্টিকুলার ট্রেডিশনসগুলো প্ল্যানারি লেকচারের থ্রুতে হাইলাইট করবে। সম্মেলন নিয়ে কথা বলতে গিয়ে ডক্টর অর্জুন চৌধুরী বলেন, ভারত উত্তর পূর্বাঞ্চল নিয়ে আমরা নানা গবেষণা এবং কাজের নমুনা জানতে পারব। দেশ বিদেশ থেকে প্রায় 60 জনের মতো বিশিষ্ট ব্যক্তিত্ব এই সম্মেলনে উপস্থিত থাকবেন। আমাদের হেড স্যার বললেন যে আমরা আগামী 27-28 ডিসেম্বর জিসি কলেজ ইংরেজি বিভাগ থেকে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সের আয়োজন করেছি। এইখানে দেশ বিদেশ থেকে নানা রকমের দৃষ্টিভঙ্গির থেকে টেনে আনা উত্তর পূর্বাঞ্চল ভারতের উপরে নানা রকমের লোকের নানা রকমের গবেষণা এবং কাজের নমুনা আমরা দেখতে পারবো, জানতে পারবো, অনেক কিছু শুনতে পারবো। তো জার্মানি থেকে এবং ইটালি থেকে এবং ইউনাইটেড স্টেটস থেকে কয়েকজন আসছে, ভারতের নানা প্রান্ত থেকেও কয়েকজন লোকজন আসছে। তো অনেকের আশা এখন আমরা কনফার্ম হয়ে গেছি অলরেডি, প্রায় 60 জন মতন লোক যারা আসবেন, কথা বলবেন, সব মিলিয়ে 60 জনের মতন আমাদের কনফার্মেশন আছে। আরও 2-3 জন এখন আমাদের বাকি রয়েছে, হয়তো বা সেটা আমরা কাল পরশুর মধ্যেই পেয়ে যাব। বিষয় হচ্ছে যে আজকের এই যে কনফারেন্সটা যদিও আমরা সাহিত্যের বিভাগ, আমরা চেষ্টা করেছি যে সারা পৃথিবী জুড়ে যে সাহিত্যের উপরে, সাহিত্যের ক্ষেত্রে নানা রকমের নতুন ধরনের গবেষণার রাস্তা বেরিয়ে আসছে, সেই রকমই একটি গবেষণার রাস্তা ধরে পিয়ের বোর্দোর আইডিয়া অফ কালচারাল প্রোডাকশন, সেইটাকে নিয়ে আমরা এই কনফারেন্সটা করছি। আমরা আশা করছি কনফারেন্সে আমরা বরাক উপত্যকার এবং সমগ্র উত্তর পূর্বাঞ্চলের যারা যারা দেখবেন এই ফুটেজটি, তাদের সবার কাছে আমরা অনুরোধ জানাচ্ছি যে আপনারা যেভাবেই হোক আমাদেরকে সাহায্য করুন, সাপোর্ট করুন। কারণ যতদিন না এই ব্যাপারটা, যত সময় না এই ব্যাপারটা লোকজনের সম্মুখে আসবে, তত সময় তো কনফারেন্সের সাকসেস সম্পূর্ণভাবে হয়েছে বলে আমরা মেনে নিতে পারবো না। কারণ এইসব ব্যাপারে আমরা আলাপ আলোচনা তো সবসময় করি আমাদের বিভাগে, কিন্তু বিভাগীয় এবং কলেজের, বিশ্ববিদ্যালয় কিংবা মহাবিদ্যালয়ের প্রাঙ্গণ পেরিয়ে গিয়ে যখন এই ব্যাপারটা নামবে লোকজনের মুখে, তখনই হয়তো আমার মনে হয় সঠিকভাবে সেই আইডেন্টিটি পলিটিক্সের ব্যাপারটা আরও ম্যাচিওরিটির জায়গায় আমরা নিয়ে যেতে পারবো।